এই তুমি এই বিউটিকে ছেড়ে খালি টিউটি নিয়ে থাকো কেন? আমার কথা বুঝি মনেও পড়ে না? পড়ে না পড়লে কি তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আরে বাবা, স্যার, হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? ডিউটি স্যার। ইজ ইট ইউর ডিউটি? নো স্যার। হাবিলদার রাজীব, স্যার, কাজলকে বাসায় নিয়ে যাও। ইয়েস স্যার। ইউ কাম উইথ মি। আজিজ কাকা, বাবা বুঝি খুব রেগে গেছে? রাগিনী মানে আজ একটা কিছু হয়ে যাবে। আজিজ কাকা, ওর তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? ইউনিফর্ম পরে ডিউটি টেবে বড় সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, এ কি ছোটখাটো দোষ? ও মাই গড, এখন কি হবে? ইয়ার হবে, ডাবল ডিমোশন হবে। এখন আমরা স্যালুট করি, তখন বাদশা মিয়া আমাদের মতো জুনিয়রদেরকে স্যালুট করবে। ঠিক আছে, সব শালাকে পে দিয়ে লাল করে দেব। হাবিলদার বাচ্চা রিপোর্টিং স্যার। হোয়াট ননসেন্স, গেট আউট। আউট? জি এস স্যার, আউট। ইয়েস স্যার। না না আজিজ কাকা, একদম ডাবল ডিমোশন। যা নিয়ম তাই ট্রিপল ডিমোশনও হতে পারে। ও ও মাই গড, তারপর কি হবে? এরপরে যা হয়, হতাশা, ফ্রাস্ট্রেশন। একদিন হয়তো দেখা যাবে দেবদাস হয়ে মদ খেয়ে মাতাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তাই? ও নো নো, এমন হতে পারে না। আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাচ্চার কোনো দোষ নেই, সব দোষ আমার। কোনো লাভ হবে না, লাইফ শেষ, গেছে বেচারা, গেছে। পুরো প্ল্যানটা তোমাকে বললাম, ইটস এ সুইসাইড মিশন। ভয় পেলে? নো স্যার, ইটস অ্যান অ্যাডভেঞ্চার। আপনার সাথে এই কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, আমি একদিন তোমাদের বাড়িতে যাব। কেন স্যার? তোমার বাবার সাথে কাজলের বিয়ের কথা পাকা করতে। বাবার সাথে কাজলের বিয়ে? ও নো নো, তোমার আর কাজলের বিয়ের কথা পাকা করতে, তোমার বাবার সাথে কথা বলতে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এই একটা কথা সবাই ক্লিয়ার শুনতে চায়। কিরে, কি পড়ছিস এমন মনোযোগ দিয়ে? মায়ের চিঠি। সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু মার শরীরটা ভালো নেই, বাড়ি যেতে হবে। ছুটির দরখাস্ত করেছিস? স্যারকে বলেছি, অলরেডি তিনি ছুটি মঞ্জুর করেছেন। তা কবে যাচ্ছিস? কাল রাত্রে ট্রেনে। তার আগে বাসায় চল। হ্যাঁ, আজ বিকেলের নাস্তা আমার সাথে করবি। চল 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 চল। হ্যাঁ।